আগামীকাল রাজ্যে অনুষ্ঠিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। বুধবার বিভিন্ন ভোট কেন্দ্রের উদ্দেশ্যে ভোট কর্মীরা রওনা হয়। ডুকলি ব্লকের অন্তর্গত 71টি ভোট কেন্দ্র রয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে মোট 4 থেকে 5 জন করে রাজ্য পুলিশ এবং সিআরপিএফ থাকবে। 440 জনের মতো ভোট কর্মী নিযুক্ত করা হয়েছে এই 71টি ভোট কেন্দ্রের জন্য। ভোটারদের নিশ্চিন্তে ভোট প্রদানের আহ্বান রাখেন অফিসার সুশান্ত দত্ত। ডুকলি আরডি ব্লকের অন্তর্গত যে পঞ্চায়েত জেনারেল ইলেকশনের আজকে ভোট পড়বে আর আগামীকালকে ভোট পড়বো, আজ পোলিং পার্টিরা মুভ করছে বিভিন্ন পোলিং স্টেশনে। আমাদের টোটাল 71 পোলিং স্টেশন আছে, পোলিং পার্টিরা যাচ্ছে। এর মধ্যে আমাদের যতটুকু খবর প্রায় 11-12টা পোলিং পার্টি অলরেডি মুভ করে দিয়েছে আমাদের সেন্টার থেকে। আমরা আশা করছি বেলা 1টার মধ্যে আমরা সব পোলিং পার্টিকে ছেড়ে দিতে পারবো। তো আগামীকালকে ভোট করবো, ভোটারদের প্রতি আমার এতটুকু আবেদন থাকবে যেন শান্তিপূর্ণভাবে ভোট পর্ব শেষ হয়। হ্যাঁ, এবার আছে সিকিউরিটি পার্সন, সেটা আলাদা আছে যারা পুলিশের তরফ থেকে অ্যারেঞ্জ করা হয়েছে। প্রতিটা পুলিং স্টেশনে 4 জন, কোনোটা দিয়ে যেখানে 5 জন, এইভাবে করে দেওয়া হচ্ছে। আমাদের টোটাল 71 পুলিং স্টেশন আছে, 71 পুলিং স্টেশনে প্রায় 484 জনের মতো পুলিং পার্সোনেল আছে। সিকিউরিটি বলতে এখানে সিআরপিএফরা আছেন আর পুলিশ কর্মীরা তো আছেন।